সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা গাজীপুর জেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এবং এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। ইতিহাস, ঐতিহ্য এবং অপার সম্ভাবনায় ভরপুর এই জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। গাজীপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 মার্চ এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে গাজীপুর জেলার জেলা কোড 41। গাজীপুর জেলার পূর্ব নাম জয়দেবপুর, তবে জয়দেবপুর নামকরণের আগে এই জেলার নাম ছিল ভাউয়াল। গাজীপুর জেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত আছে। জানা যায়, মোহাম্মদ বিন তুঘলকের শাসনামলে জনৈক মুসলিম কুস্তিগির পালোয়ান গাজী এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং তিনি বহুদিন সাফল্যের সঙ্গে এই অঞ্চল শাসন করেন। কুস্তিগির গাজীর নাম অনুসারে ধীরে ধীরে এলাকাটির নাম গাজীপুর হয় বলে ধারণা করা হয়। এছাড়া আরেকটি তথ্য মতে, সম্রাট আকবরের শাসনামলে 24 পরগনার জমিদার ছিলেন ইশা খা এবং তার এক অনুসারীর নাম ছিল ফজল গাজী। এই গাজী ছিলেন ভাওয়াল রাজ্যের প্রথম প্রধান। তার পদবী থেকে কালক্রমে গাজীপুর নামটি এসেছে বলে মনে করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে গাজীপুর জেলা 3 নং সেক্টরের অধীনে ছিল। গাজীপুর জেলার মোট আয়তন 1770.54 বর্গ কিলোমিটার। এর পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা, পশ্চিমে টাঙ্গাইল ও ঢাকা জেলা, উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা এবং দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী গাজীপুর জেলার মোট জনসংখ্যা প্রায় 34,03,000। গাজীপুর জেলায় উপজেলার সংখ্যা মোট 5টি, যথাক্রমে গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালীগঞ্জ। গাজীপুর জেলায় পুলিশ থানার সংখ্যা মোট 7টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা মোট 5টি। গাজীপুর তুরাগ নদীর তীরে অবস্থিত। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, বংশী, বালু, বানার, চিলাই প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। গাজীপুর জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। ঢাকার খুব কাছাকাছি ঘুরে বেড়ানোর জন্য গাজীপুর একটি উল্লেখযোগ্য জেলা। এই জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র, জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র, দেশের প্রথম নারী কারাগার, জাতীয় বিশ্ববিদ্যালয়, ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, ভাওয়াল জাতীয় উদ্যান, ভাওয়াল রাজবাড়ি, নুহাসপল্লী প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। গাজীপুর জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বিজ্ঞানী ডক্টর মেঘনাথ শাহ, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন, কবি গোবিন্দচন্দ্র দাস, মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। গাজীপুর জেলা কাঁঠাল এবং পেয়ারার জন্য বিখ্যাত। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।